সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। ভিডিওটা কী নিয়ে করা সেটা থাম্বনেল দেখে অনেকে আন্দাজ করতে পেরেছ। যাই হোক, ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে তো একখানা চাপানুতোর চলছেই যে বিদেশি কে হবে, বিদেশি কে হবে। কালকেও মোটামুটি বলা হয়েছিল যে কালকেই হয়তো বিদেশির নাম অ্যানাউন্সমেন্ট হবে। তবে হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কালও ছিল এবং আজও সকাল থেকেই আছে। কারণ বিদেশির কিন্তু অনেকগুলোই, অর্থাৎ ছজনের মধ্যে প্রায় চারজন বিদেশি কিন্তু ইতিমধ্যে ফাইনাল হয়ে গেছে এসসি ইস্টবেঙ্গলের। হয়তো কিছু নেগোসিয়েশান বা ফাইনাল কন্ট্রাক্ট পেপার সাইন করানো, হয়তো এরকম কিছু বাকি আছে, সেটাও হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যানাউন্সমেন্টও কিন্তু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। যাই হোক, বিদেশিদের নিয়ে অবশ্যই আজকে আপডেট দেব। আজকের সেকেন্ড ভিডিওটাতেই আপডেট দেবো বিদেশিদের নিয়ে। এই ভিডিওটা মূলত দুটো জিনিস নিয়ে করা। সবার প্রথম যে ব্যাপারটা সেটা একটু বলে দিই, টেলিগ্রাম গ্রুপে যারা আছো তাদের কালকে প্রেস রিলিজ যে দিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান, সেখান থেকে তোমাদের দিয়েছিলাম। এটিকে মোহনবাগানের সমর্থক যারা বা মেরিনার্স যারা, তাদের যে প্রেস রিলিজটা করা হয়েছে আপনারা জানেন, মোহনবাগানের একটা ডিমার্জ নিয়ে, সেটা নিয়ে কিন্তু একখানা বিপরীত বলবো, বিপরীত সমর্থক এবং ইনভেস্টরদের মধ্যে একখানা বিপরীত প্রায় চিন্তাভাবনা চলছে। কারণ বিগত এক বছরের বেশি সময় ধরে এটিকে আর মোহনবাগান যখন মার্জ হয়েছে, তারপরে প্রায় এক বছরের ওপরে হয়ে গেল, আরেকটা মরশুম চলে আসছে ফুটবলের, তার মধ্যেই ফুটবলের মরশুম শুরু হওয়ার আগেই এটিকে মোহনবাগানের কর্তা উৎসব পারেকের কিছু বক্তব্য এবং কোচ হাবাসের কিছু বক্তব্য, সেগুলো কিন্তু সবুজ মেরুন সমর্থকদের তাতিয়ে তুলেছে। এবং তারা কিন্তু আজ যে মিটিংটা তারা করেছে প্রেস ক্লাব কলকাতায়, সেখান থেকে তারা পরিষ্কার বলে দিয়েছে, হয় এটিকে নামটা সরিয়ে দাও সামনে থেকে, আর নয় ডিমার্জ করে বেরিয়ে যাও। এটা মূলত তারা কর্তাদের উদ্দেশ্যেই বলেছেন। এবার দেখা যাক, তারা আগামী 12 তারিখ একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন, সেখানে আবার কী হয় এবং মনমান কর্তারা কী ডিসিশান নেয় সেটা কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো এবং আগামী দিনে আপনাদেরও জানিয়ে দেবো। আচ্ছা, এবার আসি ইস্টবেঙ্গলের কথায়। টেলিগ্রাম গ্রুপে আমাদের একজন ভাই আছে, তার ভালো নাম আমি জানি না, যাই হোক, তার টেলিগ্রাম গ্রুপে সে কিং নামেই আমাদের গ্রুপে আছে। সে অনেক দিন আগে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। কিং যদি দেখে ভিডিওটা তাহলে অবশ্যই হয়তো মনে থাকবে, অনেক দিন আগে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে দাদা, ইস্টবেঙ্গলে কি কিট বা জার্সি এগুলো কি চেঞ্জ হয়ে যাবে এই মরশুমে? আমি তাকে তখন উত্তরে বলেছিলাম যে হ্যাঁ, চেঞ্জ হয়ে যাওয়ারই কথা, এবার ফাইনাল কি হবে সেটা দেখতে হবে। কিন্তু তখন যার আপডেট ছিল যে ফাইনাল কিটটা চেঞ্জ হবে এবং কলকাতার এক নামি ডিজাইনার সেটা আবার ডিজাইন করবে, আগের বছর যে ডিজাইন সেটার থেকে চেঞ্জেস হবে, ঠিক সেরকমই কিন্তু শোনা যাচ্ছে। এই মরশুমে কিন্তু নতুন কিট পরেই নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল, এবং সেটা অর্থাৎ তিনটি কিটই চেঞ্জ হবে এবং তিনটি কিটই নতুনভাবে ডিজাইন করা হচ্ছে, এবং সেটা সম্ভবত সেপ্টেম্বরের লাস্ট উইকেই কিন্তু সামনে নিয়ে আসা হবে। এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড় আপডেট বলা যায়, বা অনেক সমর্থকই এটা অনেক জায়গায় জানতে চেয়েছেন হয়তো যে কিটটা কি নতুন কিট হবে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বলাই যায় যে ইস্টবেঙ্গলে কিন্তু নতুন কিট তৈরি হওয়ার মুখে, এবং সেটা কিন্তু সেপ্টেম্বরের লাস্ট উইকেই হয়তো দর্শকদের জন্য বা সমর্থকদের জন্য বলা যেতে পারে সামনে নিয়ে আসা হবে। তো আশা করি এটা একটা বড় আপডেট, আপনারা সবাই জানতে পারলেন। আচ্ছা, এবার আরেকটা ইস্টবেঙ্গলের আপডেট দেবো, এবং ভিডিওটা ছোটো হবে, আগেই বলেছি ভিডিওটা বেশি বড় হবে না। অনেকে কমপ্লেন করছেন যে দাদা ভিডিও অনেক বড় হচ্ছে, অনেক বড় হচ্ছে, যাই হোক ভিডিও বড় করবো না। আরেকটা আপডেট দেওয়ার সেটা একটু দিয়ে দিই। কাল কিন্তু অফিসিয়ালিভাবে লাল রিন লিয়ানা হাম থেকে সাইন করিয়ে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ইমার্জিং প্লেয়ার বা একদম তরুণ ফুটবলার বলা যেতে পারে, হায়দ্রাবাদ এফসির রিজার্ভ টিমে ছিল, তো এই তরুণ প্লেয়ারটিকে কিন্তু কালকেই সাইন করিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসি নতুন কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজ। আচ্ছা সরি, প্রোনাউন্সিয়েশনে ভুল হয়েছে, এটা আমার একটু হয়, অনেকে তার জন্য অনেক কথা বলেনও কমেন্টে, যাই হোক এটা আমার দোষ। ম্যানুয়েল মানোলো দিয়াজ, মানোলো হচ্ছে তার ডাক নাম, পুরো নাম যদি বলতে হয় ম্যানুয়েল দিয়াজ। তো এই ম্যানুয়াল দিয়াজের সাথে কিন্তু আলেহান্দ্রো মেনেন্ডেস গার্সিয়া, অর্থাৎ এসসি ইস্টবেঙ্গল বা কোয়েস ইস্টবেঙ্গল বলা যেতে পারে, তো সেই সময় কোয়েস ছিল,
তো এই কোয়েস ইস্টবেঙ্গলের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের যে কোচ আলেয়ান্ডো মেনেন্দেজ গার্সিয়া তার থেকে কিন্তু তিনি অনেক তথ্য পেয়েছেন ইস্টবেঙ্গল সম্বন্ধে, ইস্টবেঙ্গলের ঐতিহ্য সম্বন্ধে, ইস্টবেঙ্গলের সমর্থক সম্বন্ধে এবং চিরাচরিত কলকাতা ডার্বি সম্বন্ধে। এটা কিন্তু আজ দেখতে পেয়েছেন আপনারা সবাই। তো এটা নিয়ে তাকে যখন বিশিষ্ট সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করেছিল তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমি অনেক কিছু শুনেছি এবং আমার কাছে ডার্বিটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আলেহান্দ্রোর থেকে অনেক কিছু শোনা, কলকাতা সমর্থক লাল হলুদ সমর্থকদের আবেগ সেটা নিয়ে কিন্তু আমি নিশ্চয়ই চিন্তাভাবনা করছি এবং অবশ্যই আইএসএলে সময় কম এই মরশুমে, আগের মরশুমের থেকে অবশ্যই অনেকটা সময় এখনও আছে, যদিও নতুন কোচের কাছে সময়টা কমই, একটা নতুন সেট আপ, তো তিনি অবশ্যই চেষ্টা করবেন যে টিমকে ভালো পারফরমেন্স মেলে ধরানোর জন্য এবং তার খেলার স্টাইলের সাথেই কিন্তু মানানসই হিসাবে তিনি বিদেশি চয়ন করেছেন এই কারণেই বলছি, কারণ অনেকগুলো বিদেশি কিন্তু ইতিমধ্যে ফাইনাল হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি এই ভিডিওটা এই আপডেটটাই দেওয়ার ছিল এবং সেকেন্ড ভিডিওটায় আপনাদের নিশ্চয়ই জানাবো যে এশিয়ান কোটার যে প্লেয়ারটিকে নিয়ে আলোচনা চলছে বা কালকে থেকে যে যেটা শোনা যাচ্ছে বিশ্বকাপার, যাই হোক এটা হয়তো আমাদের টেলিগ্রাম গ্রুপের অনেক বন্ধুরা জানে যে এটা চলছে, অনেক দিন ধরে এই কথাবার্তাটা চলছে, তো বিশ্বকাপার সেই সম্বন্ধেও জানাবো আপনাদের সেকেন্ড ভিডিওটায়, অবশ্যই সাথে থাকুন। তো থ্যাংক ইউ গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।